তবে আল্লাহর নবী বলেছেন ইয়া মাশারান শাবাব মানিস্তাতা মিনকুমুল বাব ফালিয়াতাজাওয়াজ, যুবক তোমরা বিবাহ করো, ক্ষমতা থাকলে বিবাহ করো। আমার ছোট গানে যা দুই চার পাতা পড়েছি, ইমাম নববী চারটে পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন, তার মধ্যে ক্ষমতা বলতে এক, তার যৌবনের ক্ষমতা লাগবে, কি বলছি বুঝতে পারছেন না, শারীরিক ক্ষমতা, দুই বাড়ি ঘর থাকতে হবে, তিন ইনকাম ভালো থাকতে হবে, চার তার স্ত্রীকে পর্দার সহিত রাখার ক্ষমতা থাকতে হবে, চোখ যেদিকে ঘুরবে ইশারা করবে বউ সেদিকে যাবে, যেখানে যেতে মানা করবে বউ যাবে না, স্বামী হিসাবে তার জন্য একটা পাওয়ার থাকে। এখনকার স্বামীদের পাওয়ার নেই, অবশ্য পাওয়ার কমে গেছে, আগেকার দিনে স্বামীরা বউকে ধরে মারত, এখন বউরা স্বামীদেরকে ধরে মারছে, অরিজিনাল ঘটনা মারছে, অনেক কারণ স্বামীদেরকে ধরে মারছে, মানে তো বিক্রি হয়ে গেছে, ও তো বিয়ে করতে যাওয়ার আগে বলে নিয়েছে, রাস্তার ধারে দোকান আছে তো, ঘটককে বলছে রাস্তার ধারে দোকান টোকান আছে, কিরকম বদমাশ লোক আছে না, বলছে এক টাকাও পণ নিব না, ওদের রাস্তার ফন্ডে জমি জায়গা কিছু আছে, পণ নিবে না, মানে বুড়ো মরলেই ওর বেটা পাবে, মানে ওর নিয়তটাই খারাপ, হারাম করে জি। বিবাহ সাদিতে পণ পুরোতা নেওয়া ইসলামে হারাম, এটা কোথাও বলা নেই, তবে যে যুবকের টাকা পয়সা কম আছে তার বিয়ে করতে হবে না, সে রোজা রাখবে। আর একটা মজার কথা বলি, বিয়ে করলে ইনকামে বরকত হবে, আল্লাহ নবী এটাও বলেছেন, তোমরা বিবাহ করো আল্লাহ তোমার মালে বরকত দেবে। ভালো কাজ বললাম কয়েকটা, মানা যাবে তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আরো দুই চারটে হাদিস দিয়ে ভালো কাজ বলি, আল্লাহ নবী সাল্লাম বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল জাইবাহু, ওই লোক আল্লাহকেও বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না, কারা তারা, ফাল ইকুরিম জাইফাহু, যে তার মেঘে মানের সঙ্গে অসৎ ব্যবহার করে, কি বলছি বুঝতে পারছেন না। আমি চব্বিশ পরগনার লোক, কাটাখালীতে এসেছি, সুবিধা অসুবিধা কিছু হয়েছে তো আমার সঙ্গে গরম দিয়ে কথা বলছে, ও ভাবছে ওর কলকাতা বাড়ি, আমি এখানকার স্থানীয় ছেলে, ওকে যা বলবো তাই শুনে নিবে, ভেবে নিতে হবে ওর ইমান চলে গেছে, এটা আল্লাহর নবী বলছেন, তাই তো সাহেব, এটা আল্লাহর নবী বলছে, যে মেঘেমানের সঙ্গে উল্টো পাল্টা কথা বলে তার ইমান চলে গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা লোক ছিলেন না খুব জ্ঞানী লোক ছিলেন, লোক ছিলেন, বাড়ির মেহমান পায়খানা করে কাপড় ফেলে রেখে, তলোয়ার ফেলে রেখে বাড়ি চলে গেছে, আল্লাহ আকবার, একজন ইহুদি মেহমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ওই পায়খানাটা ধুচ্ছেন মেহমানের, কত ভালো লোক ছিলেন, কত নরম মেজাজের মানুষ ছিলেন, আর আপনার চরিত্র, একটা লোক এসেছে আপনার মসজিদে কলে উজু করতে করতে কলটা বাই চান্স খুলে দিয়েছে, মসজিদের ভিতরে ঢুকে গেছে, তাই গরম দিয়ে কথা বলছে, কল খুলে রেখে দিয়েছো, তোমার কি চোখে কানা, তুমি এত জোরে কথা বলতে হয় কেন, একটু মিষ্টি করে বলা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফজালুল কাওলু সাদাকাতুন, ভালো কথা বললেও সাদকা কি হয়, খুব সাবধানে থাকবেন, বহিরাগত মানুষদের সঙ্গে মেজাজ দিয়ে কথাবার্তা বলিবেন না, ইমান চলে যাবে। দুই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমান কানা ইউমিন ফাল ইউজি জারহু, প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করবেন না, দুই নম্বর কথা বলে দিলাম, প্রতিবেশী অসৎ ব্যবহার করবেন না, তিন ফালিয়াকুল খাইরান আওলাম ইয়াসমুল, তিন নম্বরে হলো তোমার জবান আছে মিষ্টি কথা বলবে, কর্কশ ভাষায় কথা বলবে না। কটা ভালো কাজ বললাম, তিনটে, আরো ভালো কাজ বলবো, আমার সময় এমনি শেষ, আমার গলার অবস্থা খুব খারাপ, আমি অসুস্থ, ক্ষমা চেয়ে নিচ্ছে, এই বক্তব্য আজকে রাখার জন্য আসতে পারিনি, শুধু আমাকে ছাড়েনি বলে এই একটা একটা করে ভাঙাচুরো করে বলছি, আসলে যে আমার বক্তা হিসাবে বক্তব্য যেমন রাখতে হয় তেমন আমি পারলাম না।
এটা আমি দুঃখিত। আল্লাহ তাআলা তারপরে কয়েকটা আয়াতে মজার মজার কথা বলেছেন, আমি কি ভাঙা গলাতে একটা দুটো আয়াত বলবো? আর বলবো বলি, তারপরে আদায়টা করবেন না তো, টাইম আর আমার শেষ হয়ে গেছে তো। আচ্ছা, সভাপতি খুব চালাক ছেলে, যে হয়নি আর কিছুটা আছে, বুঝলেন তো? যাই হোক, আল্লাহ তাআলা তারপরে বলছেন যে আমি আল্লাযি খালাকা সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ তাআলা বলছেন কি, সাবা সামাওয়াতিন তিবাক মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, আল্লাহ বলছে আমি সাত তবক আসমানকে সৃষ্টি করেছি, তোমরা কি আমার সৃষ্টিতে কোনো ভুল দেখতে পাও? আল্লাহ সৃষ্টিতে ভুল আছে? আছে পাগল কোথায়, সৃষ্টিতে ভুল নাই? গাধা গাধা ভুল দেখবেন, আমি দেখাবো আর আপনার কেমন মজা লাগবে, এইটাই তো আপনার আর আমার ডিফারেন্স, দেখবেন মজা কেমন লাগবে। আমার স্ত্রী পেটে একটা বাচ্চা হলো অন্ধ, ও অন্ধ হলো কেন, কি পাপ করেছো, কি পাপ করেছো অন্ধ হলো কেন? এই একটা না, নাস্তিকদের প্রশ্ন নয় হুজুর, এখানে ব্যাপার আছে আপনাকে বলছি, একটা ছেলে হয়েছে তার ট্যাঙ্কটা এরকম বেঁকা, কারণ কি, কারণ কি, কে বললো সৃষ্টিতে ভুল নেই? নাউজুবিল্লাহ, আমি ভুল বলছি না, আপনার মগজটাকে কিছু দেওয়ার জন্য আপনাকে উদাহরণগুলো পেশ করছি। আচ্ছা বলুন তো একটা কথা আপনাকে বলি, মাধ্যমিক পরীক্ষায় যদি প্রতি বছরে একই যদি প্রশ্ন হয় একই, তাহলে কি মানুষ আর পড়াশুনো কেউ করবে না? বই তাকে রেখে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবে, নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবে? তাহলে উচিত হলো কি না, উচিত হলো পরীক্ষার প্রশ্ন সব সময় পাল্টাবে, তাহলে ছাত্র টেনশনে থাকবে, তাই তো? আর একটা কথা বলি, আচ্ছা কুয়াক ডাক্তার মাধ্যমিক পাশ করে কুয়াক ডাক্তারি করছে, কুয়াক ডাক্তার পাড়া গ্রামে র্যানট্যাক হিস্টাক জিনট্যাক ওই প্যারাসিটামল ওই 5 একর ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে, এইসব যা ছোটখাটো ডাক্তার। আচ্ছা এই ডাক্তারের ইনকাম বেশি না যে ডাক্তার MBBS পড়াশুনো করে এসেছে FRCS লন্ডন, এর ইনকাম বেশি? কোনটা, ওর ইনকাম বেশি, ওর দামও বেশি, তাই না? দাম বেশি, তার মানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে এর অল্প ইনকাম, আর ও MBBS পর্যন্ত কলকাতায় পৌঁছেছে, ওর ইনকাম বেশি। তার মানে বোঝা গেল যার যেমন দামি পরীক্ষা তার তেমন দামি প্রাইজ। আল্লাহ তাআলা কানা খোঁড়া কুঁজো এই কারণে করেছে, আল্লাহ তার বাপকে আর মাকে পরীক্ষায় ফেলে দিয়েছে, তোর বেটাকে কানা করে দিলাম, দেখি তোর ধৈর্য আছে কিনা, তোর বেটা হাতে আর পায়ে হাঁটবে, দেখি তোর ধৈর্য আছে কিনা। আল্লাহ পরীক্ষা করার জন্য তার বাপ মা এবং তাকে পৃথিবীতে এই রকম সৃষ্টি করেছেন, এটা একটা দিক। দুটো দিক, আল্লাহ তাআলা একই রকমের পরীক্ষা সবার করবেন না, আলাদা আলাদা পরীক্ষার ধরন থাকবে, ওই জন্য কাউকে কানা কাউকে খোঁড়া কাউকে বোবা কাউকে কালা করে এক এক রকমের পরীক্ষা চালাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি অনেক কিছুই বলার উদ্দেশ্য ছিল বলতে পারছি না, পরবর্তী বক্তা আসবেন। দান করেছেন, এটা মসজিদে দান উঠছে তো? হ্যাঁ, বেনামিতে একজন 2000 টাকা দিয়েছেন, একজন বেনামিতে, বেনামিদের একটাও নাম বলা যাবে না, বেনামিদের নাম যদি এখন আমি বলি মহাপাপ হবে, ও তো নিজের নাম নিজে বলতে চায় না, তা আমি আবার ঢং করে মাইকে বলতে যাব কেন? হ্যাঁ, ও তো নিজের নাম গোপন রাখতে চাইছে, বেনামিদের একটাও নাম বলবেন না, ওর জন্য দোয়া করে লাভ কি আছে? আমি বলছি বেনামি ও তো নিজে গোপন করতে চাইছে, ওই জন্য আমি বেনামিদের বলছি না, মহিলাদের তরফ থেকে এসেছে 15,360, বেনামি যারা দিয়েছে অতি চালাক, ওই জন্য দোয়া হবে না। জি, বেনামিতে একজন 10,000,
কোরআনে শব্দ এসেছে তোমরা প্রকাশ্য দান করো গোপনেও করো, প্রকাশ্যে দান করা উত্তম গোপনেও করা উত্তম, দুটোই উত্তম, দুটোই উত্তম। কেন আপনার নাম বললে তার একজন ভাই থেকে দিতে পারে, আছে না, সবই তো বেনামি এখানে। ও আলাউদ্দিন 2000, এটা কি গামছা চাঁদা, ওর কি নাম, আমি মনে করছি গামছা চাঁদার নাম। তিন দিন আগে এক জায়গায় জলসা করছি, একজন এসে বাচ্চা ছেলে এই বয়স্ক লোক, আচ্ছা আচ্ছা কি নাম, বলছে বামফন্ড উদ্দিন। আমি বামফন্ড উদ্দিন মানে, বলছে পশ্চিমবঙ্গলায় যখন প্রথম বামফন্ড আসে ক্ষমতায় আমার দাদু তখন বড় কমরেড ছিল, ওই জন্য আমি পোতা হিসাবে আদর করে নাম রেখেছিল বামফন্ড উদ্দিন। শালা হারাম কর তুই বেঁচে আছিস খেলা এখনো, নাম রাখা ঢং দেখছেন। তা আমি হয়তো ওই রকম ভাবছি গামছা চাঁদা কোনো নাম। 7400 আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান 1000, এটা কি জারিন, জারিন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই, এটা উত্তম দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আমি সর্বশেষ একটা দামি কথা বলে দিয়ে যাচ্ছি পবিত্র আল কোরআন দিয়ে, চুপচাপ মেরে বসুন, শুধু চোখটা নড়বে, শরীর একটা টোটালি নড়াচড়া করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন এস আলুনাকা মাজা ইনফিকুন, নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী আমরা দান করব, উত্তম দান কি, সব থেকে শ্রেষ্ঠ দান কি। বিশ্ব নবী বলছেন, কোরআন বলছেন কুল, আপনি বলে দেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমাদের মধ্যে উত্তম দান সেই দান যে তার পিতামাতার জন্য দান করে। মসজিদে 10,000 টাকা দান করলে অতটা নেকি হবে না যতটা নেকি আপনি আপনার মায়ের জন্য একটা শাড়ি কিনে দিলে পাবেন, বুঝতে পেরেছেন। মসজিদে 10 বস্তা সিমেন্ট কিনে দিলে যে নেকি হবে, আপনার মায়ের একটা জুতো কিনে দেবেন তার থেকে 100 গুণ নেকি বেশি হবে। আমি মসজিদে দিতে মানা করছি না, যাদের আব্বা মা মারা গেছে যাদের বেঁচে আছে। আল্লাহ বলছেন যে কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাই, পৃথিবীর শ্রেষ্ঠ দান তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো। 10 জন ভাগ্যবান লোক বলুন, আমি বেশি টাকা চাইবো না, যে 2000 করে আমি আমার আব্বা মায়ের জন্য দেব, বলুন না। বড় করে রাহিমি আসছে, ওর কণ্ঠস্বরই আলাদা, কঠিন ব্যাপার ওর, ওর সাংঘাতিক ব্যাপার, মাসির মতো বাজবে। আপনি আমাকে 2000 টাকা করে দেন, বেশি লাগবে না। আরে 2000ই হাত হচ্ছে না আমার, সভাপতি সাহেব বলছে একটু বড় করে চাপ দেন, লাস্টটা লোকই থাকবে না, সব পালাবে। অন্তত দেন 5টা লোক দেন, অন্তত 2000 টাকা করে দেন, দেন, দেবেন মসজিদে, দেবেন 5টা লোক দেওয়া যাবে, 2000 টাকা করে বলেছি, দেওয়া যাবে। আচ্ছা মনে হয় কম বলে লজ্জায় হাত তুলছে না, যে এত কম আমি দিব, এরকম ব্যাপার নাকি, এরকমও কিছু আছে না, কঠিন ব্যাপার। তাহলে একজন 10,000 টাকাই বলুন আর কি বলবো, এরকম লোক আছে যে অল্প দান করতে লজ্জা করে। আছেন ভাই কেউ, একজন আসছেন ভাই আমার, যা খুব মিষ্টি মানুষ, যতক্ষণ কথা বললাম খুব ভদ্রতার সঙ্গে, মসজিদে 20,000, আমি ভাবি 20,000 মনে হয়, কি করেন উনি, চাকরি করেন, জি না চাষবাস করি। ও তোমার মা দিয়েছে, তো এনার কি 2000 টাকা ঠিক হয়েছে বলে মনে হয়, আগে করে দিয়েছে, যাক শুকরিয়া। তাহলে 2000 টাকা আগে করা আছে, এই আর 2000 টাকা কেউ দিবেন, দেবেন কেউ,
এটা মসজিদ অসজুদ অক্তারিব, যেখানে সেজদায় লুটিয়ে পড়া হয়। এখানে সবার টাকা কাজে লাগে না। এই মার্বেল পাথর মসজিদ আমি আজ থেকে মনে হয় 10 বছর আগে একবার এসেছিলাম, ঠিক আছে, তখন মসজিদে মার্বেল ফার্বেল এসব হয়নি। এখানে একটা ছেলে আছে আলমগীর বলে নাম, যাই হোক, তো ওর বাড়িতে এসে মসজিদ একবার নামাজ পড়েছিলাম, মার্বেল ফার্বেল হয়নি। মার্বেল টার্বেল হয়েছে যা হিসেব করে দেখবেন প্রত্যেক গ্রামে কিছু ব্যক্তি বিশেষ মানুষরা এগুলো দেয়, দেখবেন ব্যক্তি বিশেষে, সবাই দিতে পারে না। মসজিদ আল্লাহর ঘর, আপনি টাকা দিতে পা দিচ্ছেন না মানে খুব বিশাল বাহাদুরি নয়, উপর থেকে আজকে সিলেক্ট করা আছে যে মমতাজুলের গলা ভেঙে যাবে, অমুক লোক 2000 টাকা দিবে, মসজিদের উপরে একটু তর্ক বিতর্ক হবে, তারপরে রাহিমে উঠবে, এটা উপর থেকে সিলেক্ট করা, তুমি কেটে দিতে পারবে না। যে দোবার সেই দেবে, একজনে বেশিও দেবে না কমও দিবে না। এইটা যদি কারো বিশ্বাস না থাকে তার ইমান নেই। আচ্ছা তকদিরকে যে বিশ্বাস করে না, আপনি দিতে পাচ্ছেন না মানে আপনি ভাগ্যবান নয়। আল্লাহ 50,000 বছর আগে লিস্ট তৈরি করে দিয়েছে, 9 তারিখে জলসা হবে, মমতাজুল যখন বক্তব্য দেবে এই এই লোকগুলো টাকা দেবে, আর টোটালি যারা দেবে না তাদের নাম আল্লাহর লিস্টে নেই। মানে বুঝে নিতে হবে আল্লাহ আপনার অর্থকে ভালোবাসছে না, ওই জন্য আপনি দিতে পারছেন না মসজিদে। যে দিতে পারবে আল্লাহ তার অর্থকে ভালোবাসছে। দুটো লোক মাত্র হয়েছে 2000 করে, আর 3টে লোক হন, দেখি আল্লাহ কার অর্থকে ভালোবাসছে, হাত তুলুন। ঈদের পরে অনেক ঠিকাদার মহাজন বড় বড় মিস্ত্রি বাড়ি এসেছেন, হাতটা তুলুন। 1 সপ্তাহ পরেই দেবেন আপনি, দেবেন এদিকে ফিরুন। একজনের তারে লেগে পড়ে গেছে, ওইভাবে দোয়াটা উচিত হয়নি, প্যান্ডেলওয়ালার অন্ধকার লাইট দেওয়া উচিত ছিল। যাই হোক আল্লাহ হেফাজত করুক। এইদিকে ফিরুন, সবাই ওইদিকে ফিরলে হবে কি করে? আছেন ভাই কেউ দিবেন? আরে অন্তত 1,000 টাকা দিয়ে বলুন যে আমি দিব। আসলে আহ্বাল তো একদম সেই চুলের মতো সরু সরু জাল দিয়ে ছেঁকে নিয়ে চলে গেছে, আর দান উঠবে? রাশেদ আলী 1,000, কি নাম, শেতাবুল ভাই 1,000, রাশেদ আলী 1,000। এখানকার মহিলারা ভালো দান করছে তো, হ্যাঁ বরাবরই না, তোমার খালারাই ভালো, 9,600। মোফাজ্জুল হক 2,000, আর মায়েরা যারা আছেন আপনারা কিছু করে দেন, দিয়ে পাঠান অবশ্যই। মায়েরা যারা আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা কিছু দিয়ে পাঠান অবশ্যই দেন। কে কে দিবে? কি হলো? কি করেন আপনি? কাজ করেন নাকি? না না, আপনি 10,000 টাকা দেন আমার জন্য, একটা পান আনুন, আপনি যে পান খাচ্ছেন কঠিন লাগছে আপনাকে। জি 10,000 টাকা দেবে তো, কথা হয়ে গেছে ইনশাল্লাহ। এ ভাই 10,000 টাকা দিয়ে দেবেন তো? হ্যাঁ ইনশাল্লাহ। এই ছেলেটাকে দেখি ও কি করে, ও কি করে, ও স্লাইডিং এর কাজ, ওই কাজের মতো ইনকাম আর কোনো ইনকাম নেই। যে মাপ না বুঝবে তার 12টা বাজিয়ে দিয়ে চলে যাবে, এটা এমন মাপের ব্যাপার আছে, বুঝলেন তো? এই আলমগীর কে বাবু, 10,000, এদিকে এসো, আরে এদিকে এসো না, এদিকে এসো, ওইরকম করিও না,
ওই তো আমার রাহিমি ভাই চলে আসছে, চুপচাপ করে বসে থাকুন, একটা লোক উঠবেন না, কিন্তু একজন উঠবেন না। আলমগীর ভাই তোমার নামটা চেঞ্জ করতে হবে, এমনি আকিকা দিতে হবে, এটা জানা আছে কি? জানা আছে তোমার? জানা নেই। তোমার এখনই নাম চেঞ্জ করতে হবে, দুটো ছাগল লাগবে। আলমগীর তো নাম রাখা যাবে না, যাবে স্যার? আলমগীর নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর আলমগীর এ নাম রাখা যাবে না, ওর এমনিতে আকিকা দিতে হবে দুটো ছাগল দিয়ে। আবার তা তুমি বড় হয়ে গেছো, আকিকাটা আমরা একটু মাফ করে দিলাম, ওই টাকাটা দিয়ে দাও, 10,000 টাকা দিয়ে দাও। এরম করো না বাবু, আলমগীর রাজি হয়ে যাও, ইনশাল্লাহ হবে না। মানে ও ছাগলই কিনবে, তাও ছাগল কিনুক, আমি ওকে পরামর্শ দিলাম। আচ্ছা, ও কিছু বলতে পারছে না, পরে দেবে, শুকরিয়া। তবে অবশ্যই তুমি আকিকা দেওয়ার ব্যবস্থা করে দিও, নামটা চেঞ্জ করে দিও। এখনকার জন্ম সার্টিফিকেট, আই কার্ড, আধার কার্ডে চেঞ্জ করতে হবে না, অন্তত উপরে ক্লিয়ারটা রাখিও, এটা অনুরোধ থাকলো, পরামর্শ। আর কেউ আছেন? 2-1 টাকা দেবেন, দেওয়ার মতো কেউ আছেন? শুকরিয়া, সবাই বসুন। আমার শ্রদ্ধার পাত্র বন্ধুবর নুরুল ইসলাম রাকিমি সাহেব, আলহামদুলিল্লাহ আল্লাহ এলহানও ভালো দিয়েছে, হাদিস কোরআন ভালো বলতে পারে, উনি বলবেন, শুনুন, দৃষ্টিরভাবে আমল করার চেষ্টা করুন। আমি ভাঙা গলাতে একটা দুটো যা বললাম, আমল করার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে আমাকে সকলকে ক্ষমা করে দিক, বলুন আমিন। আল্লাহ যারা দান করেছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আমিন। কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করে জলসা দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকেও ক্ষমা করে দাও। প্রথম বছরে জলসা দিয়েছে, ওরা কিছু ভুল ত্রুটি হয়েছে, হতে পারে, স্বাভাবিক, আল্লাহ তুমি তাদের ভুলকে মার্জনা করে দাও। আর মানুষের চোখে যেটা ভুল ধরা পড়েছে, মানুষের মনের অ্যালবাম থেকে মুছে দাও। আর ওরা যতটুকু পেরেছে মসজিদের জন্য ভালো কাজ করেছে, মানুষের হৃদয়ের অ্যালবামে জায়গা করে দাও, আমিন। ওদের মধ্যে যাদের আব্বা মা চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আমার বক্তব্য শেষ করে দোয়াটা পাঠ করলাম, মজলিস ভাঙার পরে দোয়া হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জাযাকাল্লাহু খাইর।